মোবাইল ফোন চার্জ নিয়ে বিভিন্ন সময় আমরা বিড়ম্বনায় পড়ে যাই। কোথাও বেড়াতে গেলে দেখা গেল মোবাইলের চার্জ শেষ, আবার চার্জার থাকলেও বিদ্যুৎ নেই। এসব বিড়ম্বনার অবসান ঘটাতে অবশ্যই রয়েছে দারুণ সমাধান। একটা পাতিলে বই আপনার এই চিন্তা কমিয়ে দিতে যথেষ্ট। অবাক হচ্ছেন, মোবাইল চার্জের সাথে পাতিলেবুর কি সম্পর্ক তার মজার তথ্য জানাচ্ছেন সাদিয়া আফরোজ। মোবাইলে চার্জ দেয়া নিয়ে চিন্তিত থাকেন না এমন লোক খুঁজে পাওয়া কঠিন। চার্জ দিতে না পারায় কতই না সমস্যায় পড়তে হয় অনেক সময়। তবে এই চার্জ সমস্যার সমাধান দিতে পারে একটি পাতিলেবু। অবাক লাগলেও ব্যাপারটি বেশ কার্যকর। লেবু দিয়ে মোবাইল চার্জ দেওয়ার অনেক ভিডিও ইতোমধ্যে বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে, যেগুলোতে দাবি করা হচ্ছে পাতিলেবু দিয়েই মোবাইল ফোন চার্জিং সম্ভব। একটি লেবুকে কেটে দুই ভাগ করে চার্জারের পিন দুটি লেবুর কাটা দুই অংশে জুড়ে দিলেই আশ্চর্যজনকভাবে চার্জ হতে থাকবে আপনার মোবাইলটি। লেবু ছাড়াও আপেল, কমলা এবং আলু দিয়েও চার্জ দেওয়া যাবে আপনার প্রয়োজনীয় মোবাইলটি। সাদিয়া আফরোজ, টিপিএন 24 নিউজ ডেস্ক।